দেশজুড়ে উদযাপিত হলো 75তম স্বাধীনতা দিবস। এই দিনটি প্রতিটি ভারতীয়র কাছে গর্বের দিন। একদিকে যখন 75তম স্বাধীনতা দিবস উদযাপন হলো, ঠিক একই সঙ্গে 75তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো কলকাতার প্রাচীনতম লাইব্রেরি স্বরাজ সংঘ পাঠাগারে। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী সামাজিক কর্মসূচি আয়োজন করে উদ্যোক্তারা। স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, সংঘের পতাকা উত্তোলন, অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি পালিত হলো। এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বরূপ দে, ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ পাইং, প্রসেনজিৎ দাস, সুবীর সাহা, রূপেশ দাস, স্বরূপ সমাদার, সুরজিৎ পাইন, সুরজিৎ বোস, আশিস সেন, সমীর গুইন, রতন শর্মা সহ অন্যান্যরা। স্বাধীনতার 75, আমাদের লাইব্রেরিরও 75। আমরা নানান অনুষ্ঠান সূচির মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে এই দুটো দিন পালন করছি। আগামী বছরটা, এই বছরটা পুরো পালন করে যাব অবশ্য। কালকে আমাদের সকালবেলা ছিল রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির। বিকেলবেলা আমাদের সকালবেলা আমরা একটা প্রভাত ফেরির আয়োজন করেছিলাম পল্লীবাসী বৃন্দকে নিয়ে। প্রভাত ফেরি আমাদের হয়েছে আজকে সকালবেলা, খুব সাকসেস, ভগবান আমাদের সাথ দিয়েছেন, সবার প্রার্থনা শুনেছেন। আমরা প্রভাত ফেরি করে ওখান থেকে এসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, সংঘের পতাকা উত্তোলন করি, শহীদ বেদিতে মাল্যদান দিই, অজয় চন্দ্রাইতে আমাদের যে প্রতিষ্ঠাতা তার গলায় মাল্যদান করি, আর সবথেকে আগে ঋষি অরবিন্দের গলায় আমরা মাল্যদান করি। তারপরেই আমাদের একটা ইভেন্ট আছে, এখন চলছে, এটা রানিং, আপনারা দেখতে পাচ্ছেন, অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের। তো ক খ গ তিনটে গ্রুপই আমাদের লাইব্রেরি বিল্ডিংয়েই এটা হচ্ছে। এইটা করে দুপুরবেলাটা রেস্ট, বিকেলবেলা আমাদের ইভিনিংয়ে আবার দুটো ইভেন্ট আছে, গুয়াজু লাইক আর যেমন খুশি সাজো বাচ্চাদের, আর নৃত্য প্রতিযোগিতা। এই দুটো ইভেন্ট করে আজকের আমরা সমাপ্তি করব। সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সন্ধেবেলা, আর এই বছরটা ব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে। যেমন আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি ভেবে রেখেছি লাইব্রেরির তরফ থেকে, কমিটি মেম্বার আমরা ডিসিশন নিয়ে সারা বছর এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এটা পালন করব 75তম বর্ষ। নতুন কর্মসূচি গ্রহণ করেছি, যাতে আমাদের সঙ্গে ছেলেদেরকে সবাইকে বলা হয়েছে যাতে ফ্ল্যাগগুলো যথাস্থানে রাখা, এবং বাইকে অনেকে দেখলাম বাইকে পতাকা লাগিয়ে ঘোরে, কিন্তু সেটা সন্ধ্যের পরে নামিয়ে দেওয়ার দরকার আছে। তার জন্য আমরা আমাদের বাইকটা, আমাদের যতটা আমাদের পল্লীবাসী বৃন্দকে সচেতন করা যায় সেই সচেতনের বিষয়ে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়ে আমরা কাল থেকে এটা শুরু করব। বা একটা লাইব্রেরি মানে বড় স্কুল কলেজে বই যদি রাখতে পারি, বা কম্পিউটারে একটা কিছু ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। এখন এই তরুণ যুবকরা, তরুণ ছেলেরা করছে, এখন আমরা সত্যি অনেক দূরে চলে গেছি, আমাদের এতে আর সেই সহযোগিতা করে উঠতে পারি না এদের জন্য। কিন্তু এরা নিজেরা যে এত প্রচেষ্টা নিয়ে, এত উদ্যোগ নিয়ে এরা যে করে যাচ্ছে প্রত্যেক বছর, সেই হিসাবে আমি ওদের কাছে সত্যি মানে কৃতজ্ঞ প্রকাশ করবো যে লাইব্রেরিটাকে ওরা বাঁচিয়ে রেখেছে সরাসরি পাঠাগারকে।